কোনো ফলাফল ছাড়াই শেষ হল ইউক্রেন সংকট নিরসনে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রায় চার ঘন্টার বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি বলেছেন যুক্তরাষ্ট্র এখনও মনে করে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়া নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া অবৈধ কাজ করছে ইউক্রেন সরকার ছাড়া সে দেশের ভবিষ্যৎ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বলেও মন্তব্য করেন ক্যারি তিনি বলেন ক্রিমিয়া সংলগ্ন ইউক্রেনের সীমান্তে রুশ সেনাবাহিনীর উপস্থিতি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লবর ইউক্রেন দখল করার কোন ইচ্ছা রাশিয়ার নেই বলে আবারও পরিষ্কার করেন ইউক্রেনে বসবাসরত রুশ ভাষাভাষী নাগরিকদের নিরাপত্তা এবং অধিকার রক্ষার জন্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একযোগে কাজ করবে বলেও আশা করেন